নিবর্ত হয়ে গেল সবিজের ব্যস্ত দুই তারকা শখ ও নিলয়ে। আব্দুল মালেক সাগর বলেন, অনেকদিন ধরে চলেছে কানা ঘুষা, দুজন আর বাধা নেই এক সুতর, ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে, এক ছাদের নিচে বসবাসের পূর্ব চুকিয়ে মাস কয়েক হলো তাদের ডিভোর্সের নিউজ আমরা সবাই জানছি। এরা দেশি সবিজের ব্যস্ত দুই তারকা নিলয় এবং শখ, ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গত বছরের 7 জানুয়ারি। এরপর সংসার পেতেছিলেন ঢাকায় উত্তরায়, কিন্তু সে সংসার চার দেয়ালে এখন আর দুজনের দাম্পত্য জীবন সাজানো নেই বলেই শোনা যায় তাদের নানা নিকটের আত্মীয় স্বজনদের কাছে। শখ নিলয়ে সংসার ছেড়ে গেছেন কয়েক মাস হলো, ফিরে গেছেন পুরনো ঢাকার বাবার বাড়িতে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার শখের ফোন সেলে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। আর নিলয়ের সেল ফোন তো যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না, কাজের কথা হলে বলবেন, ব্যক্তি জীবন নিয়ে কখনো কোনো কথা বলবো না। তবে দাম্পত্য জীবনে কলহের জের ধরে দুজনের আলাদা থাকার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাদের ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস দেখো, তা আরও বেশি খোলাসা হয়ে গিয়েছে। 2016 সালে বিয়ের পর শখ তার রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ম্যারিড টু নিলয় আলমগীর করেছিলেন। গত কিছুদিন ধরে সেটা আর নেই, এখন বদলে শখের রিলেশনশিপ স্ট্যাটাস হয়ে গিয়েছে সিঙ্গেল। মূলত এই পরিবর্তনের ফলে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে নিলয়ের রিলেশনশিপ স্ট্যাটাস নেই শখের নাম, শুধু তাই নয়, সেটা এখন তার ফেসবুক আইডির অ্যাবাউট অপশনের হাইড করে রাখা হয়েছে। তবে ফেসবুকের বিষয়টি বাদ দিল নিলে ও শখের সঙ্গে কাজ করা মিডিয়া সহকর্মীদের কেউ কেউ বিষয়টি জানেন বলে নাম প্রকাশ না করা সত্ত্বে জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে, আমাদের এই নিউজটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।